ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা জমাট বাঁধা করে হয়ে যায় তোলপার 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 ১০০% জায়গায় তুমি বলছো ১১০%। এই এই জুলহাস, ওই ১০% আসলো কই থেকে? তোমার বুঝাইতে হবে এখন। ভুল না ভাই, ভুল না, রাইট। বাকি ১০% হচ্ছে অন্যের বউ, যারা অন্যের বউ লিয়ে বিপদে আছে। আমি কি বুঝাতে চাইছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। না, আমি কিছু বুঝতে পারতেছি না, বুঝাই বলো। আচ্ছা ঠিক আছে, বলতে চাইছিলাম না, এখন বলতে হবে, কি আর করা, আপনি শুনতে চাইছেন। অন্য মহিলা মানে হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল, এক্সাম্পল। সে ক্লায়েন্টের সাথে প্রতিবেশী একটা ভদ্রলোকের বউয়ের খুবই ভালো রিলেশন ছিল। একদিন হলো কি, প্রতিবেশীর ওই লোকটার সাথে ওই যে ভদ্র মহিলা ঝগড়াঝাটি করে মনে করেন আমার ওই মক্কেলের বাড়িতে উঠে গেল। এবার ল্যান ঠেলা বোঝেন, একটা বউলে দুটা পুরুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। বুঝছি, তুমি তো আবার অন্য লাইনে চলে গেছো, তবে তোমার যুক্তি সঠিক। আচ্ছা ওই যে আপনাকে যেটা বলেছিলাম, আমার বিষয় নিয়ে কি একটু চিন্তা ভাবনা করেছেন নাকি? চিন্তা ভাবনা কেমনে করবো, স্বাধীনভাবে তো কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারতেছি না। যখনই একটা জিনিস চিন্তা করবো তখনই বউ দেয় টেলিফোন। আচ্ছা আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সমবায় সমিতি টাইপের, ওই যে মাল্টিপারপাস আছে না সেরকম আর কি। মানুষ সবসময় সঞ্চয় করতে চায়, দুদিন পরে বাঁচবে না মরবে তার কোনো গ্যারান্টি নাই, চেষ্টা করে ১০ বছর মেয়াদি কোনো সঞ্চয় মঞ্চয় যদি করা যায়। এই মাল্টিপারপাস টাইপের একটা চিন্তাভাবনা করলে কেমন হয়? তোমার আইডিয়া ভালো, কিন্তু এই বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে। চিন্তা ভাবনা শুরু করা যাবে ভাই, ঠিকঠাক মতো যদি আগাতে পারি। মনে করেন এক ঢিলে যে কতগুলো পাখি মরবে তার কোনো ঠিকানা নাই, ১-২০০০ কোটি টাকা কামানোর কোনো ব্যাপারই নেই। কেমন আছো রীতি? মুই কেমন আছি রীতি তো আপনি জানারই কথা, আপনার লগে না আমার সকালবেলা দেখা হইল, তখন না কইলাম আপনার মুই ভালো আছি। এখন আবার জিজ্ঞাসা করতেছেন, কয়বার জিজ্ঞেস করা লাগে আমি কেমন আছি? তুমি হন সকাল নিয়ে আসো, হ্যাঁ এক সেকেন্ডের বাসা নাই। বিখ্যাত গায়ক ফিরোজ শাহ কি গাইছে, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, নেশা ফুরাইলে হাইরে দম ফুরাইলে, হাইরে দম ফুরাইলে, হাইরে নেশা ফুরাইলে। যেহেনে এক সেকেন্ডের ভরসা নাই, সেহেনে তুমি সকালে ভালো আসিলা অহনও ভালো থাকবা, এইটা কোনো কথা? এটার কোনো গ্যারান্টি আছে? দুলা ভাই, আমার ওই ভরসা হারানোর মতো কোনো ঘটনা ঘটে নাই, আমি ভালো আছি। আচ্ছা তুমি কি ঘরে আসিলা না বাইরে গেছিলা? কেন? শোনো, যদি বাইরে যা থাকো তাহলে ভরসা নাও থাকতে পারে। কেন, বাইরে কি? যদি বাইরে যা থাকো, তোমার তো ম্যাডাম একটা নতুন মেরে হোস্টেলে ঢুকাইছে না, ওই যে এক নম্বর শূন্য, আরেকজনের জিনিসপত্র নিয়ে ভাগছে। তোমার রুমে ঢুকে তোমার জিনিসপত্র নিয়ে যে ভাগবো না তার কোনো গ্যারান্টি আছে? আপনি কার কথা বলতেছেন? আর ওই যে লাবণী, চেহারা সুন্দর, সবসময় মুখ ঢেকে থাকে, এক নম্বর শূন্য, রিমির সব জিনিসপত্র চুরি করে ভাগছে। বলেন কি, ওই চুরি করে ভাগছে? আমি আগেই আন্দাজ করছি এই মেয়ে এইরকম একটা আকাম করে ভাগবো। ভাই আগে খালি চুরি করতো না, চিন্তাও করতো। শোনো, তোমার ঘর চেকিং করো, তোমার ঘরের জিনিসপত্র ঠিক আছে কিনা দেখো। মোর জিনিসপত্র ঠিকই আছে, আমি রুমেই ছিলাম। তাইলে তো বাইচে গেছো। আপনি কই যাইতেছেন, চোর ধরতে? আমি চোর ধরতে যাবো কে? চোর ধরা যার কাজ সেই চোর ধরবো, আমি যাইতেছি পুলিশের কাছে।
ও আচ্ছা, পুলিশের কাছে যাইতে আছে না, এই ভালো কথা। কিন্তু পুলিশ যখন আপনারে জিজ্ঞাসাবাদ করবে যে চোর যাইনে শূন্য ভাড়া দিছো কেন, তখন কি বলবেন? এই আমি কি চোর ভাড়া দিছি নাকি? ভাড়া দিছে তোমার ম্যাডাম। ম্যাডাম তো থানায় যাইতেছে না, থানায় যাইতেছেন তো আপনি। তাছাড়া তো আপনি বলছেন যে ম্যাডাম এই বাড়ির মালিক হইলো, পাওয়ার অপারেটরের বদৌলতে এই বাড়ির মালিক আপনিও, তাই না? তাহলে তো পুলিশ আপনাকেই ধরবে। আমারই ধরবো কি জন্যে? আমি কি ওই মেরে চিনি নাকি ওই মেরে আত্মীয়? আপনি না একটু আগেই বললেন, আপনি আগেই জানতেন ওই মেয়ে চোর, আবার সে নাকি ছিনতাইকারীও করে। তাহলে পুলিশে বাদে আপনারে ছাড়া আর কারে জিজ্ঞাসাবাদ করবে, অন্য কাউরে? তো আপনার দেরি হয়ে যেতেছে না, আপনি যাবেন না? যান, আমি যাই। এই যে তোমার বলছিলাম না, বিয়ে করলে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করা যায় না। কে ভাবি তাইলে আর কে ধরলেন না ধরে কি উপায় আছে? আমি এখন যদি না ধরে 100 বার ফোন দেবো, ওই যে লঞ্চের ভেপু বাজানে ফ্যাপু করে ফোন দেবো আরও বিশটা। আমি হ্যালো, এই তুমি কি আমার উপর রাগ করে ফোন ধরতে দেরি করলা? না, রাগ করে ফোন ধরতে দেরি করবো কেন? একটা কাজে ব্যস্ত ছিলাম। ও, আমি আবার কি মনে করলাম জানো? আমি ভাবলাম তুমি বোধহয় আমার উপর বিশাল রাগ করছো, রাগ করে হয়তো বা তুমি বাসা আসতে দেরি করবা, বা তুমি চুপ করে থাকবা, ফোন ধরবা না। বলো তাহলে আমি কই যাবো বলো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো বলো? হ্যাঁ, এই কখন আসবা অফিস থেকে? আরে বাবা রে, তোমাদের বলছি যে কাজটা শেষ করে আসবো, কথা হয়েছে না? তুমি ওই যে রুই মাছের মাথা দিয়া কি একটা বানাও না, মাসকলার ডাল দেওয়া ওইটা, তারপরে বেগুনের পেটি ভাজা, এগুলি খাবো, একসাথে খাবো। আচ্ছা, আমি না চিন্তায় পড়ে গেছিলাম বুঝছো। আমি ভাবতেছিলাম যে ওমা, তুমি যদি আসতে দেরি করো তাহলে আমি কেমন করে এতক্ষণ থাকবো? আমি তো দমাটকায় মরে যাবো বুঝো না। তাছাড়া সন্ধ্যার পর থেকে তো আমার একা একা খুব ভয় লাগে, তুমি জানো না? জানো, তোমার দমাটকায় মরতে হবো না, আমি সময় মতো চলে আসবো। দেখো তো তন্ময় শয়তানটার অবস্থা, সে ফোনটা সেই কখন থেকে বন্ধ করে রাখছে, তাকে ফোনেই পাচ্ছি না আমি। হ্যাঁ বলো তো, ওর কি বিচার করা যায়? বিচার করবা কিভাবে? ওরে পাইলে সেন। আচ্ছা একটা কথা, সে কি সিম পাল্টায় ফেলছে নাকি বলো তো? মা, সিম পাল্টায় ফেললে তারে পাবো কিভাবে আবার? পাল্টাতেও পারে। তুমি তাহলে ওই যে ময়ূরের কথা বলছো না? কি আশ্চর্য, আমি তো তার ভালোর জন্য বলছি, ময়ূরের কথা বলছি তো কি হয়েছে বলো? হ্যাঁ, আরে তার তো একটা জীবন আছে তাই না? আমি তাকে নিয়ে চিন্তা করি, দেখি তো ময়ূরীর খোঁজ নিছি, তাকে কোথায় বিয়ে শাদী দেওয়া যায় এসব চিন্তা করছি। সে কি বিয়ে করবে না নাকি? সে তো এখন বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চাইবে না? কেন বিয়ে হইতেছে গলার ফাঁস, সে জানে শুনে কি গলায় ফাঁস নিব? কি বিয়ে গলার ফাঁস? তার মানে আমি তোমার গলার ফাঁস? তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলা? আরে তোমার কথা বলবো কেন, তোমারে বলবো কেন? আমি তো তন্ময়ের কথা বলছি, ও মনে করে। বুঝছি বুঝছি, আমাকে আর বোঝানো লাগবে না, আমি খুব ভালো করে বুঝছি। আমি তোমার গলার ফাঁস, আর ওই যে ওই মেয়ে যারে নিয়ে সকালে বেড়াতে বের হলা, সেই মেয়ে হচ্ছে তোমার গলার মালা, না? আমি খুব বুঝছি। ধরো তুমি কি বলো এসব? আমি ঠিকই বলি, এই জন্যই তো তুমি দুপুরে খেতে আসো নাই। ওই মেয়ে নিয়ে তুমি রেস্টুরেন্টে খেতে গেছো, তার সাথে তুমি ক্যান্ডেল লাইট লাঞ্চ করছো, আমি বুঝছি তো। আচ্ছা শোনো, তোমার সাথে আমি পরে কথা বলি, অফিসে মেলা মানুষ আছে, তোমার সাথে আমি কথা বলতে পারবো না। আমার মুখের উপর লাইন কেটে দিল, এত বড় সাহস! আজকে আসুক, একটা কথা বলবো না, ঘরে ঢুকতে দেব না, থাকতে দেব না। শয়তান তন্ময়, আমার এই দুঃখের সময়, এই কষ্টের সময় তার সাথে যে আমি একটু দুইটা কথা শেয়ার করবো সেই উপায় নাই, সারাটা দিন ফোন বন্ধ করে রাখছে। তন্ময়ের সাথেও কথা বলবো না আমি। জি ভাই, তোমার আমি একটা বুদ্ধি দিই, জীবনে কোনোদিন যাতে বিয়ে না করে, এই বুদ্ধি দিবেন তো কোনো ভাই? হ্যাঁ
আপনার চেহারা দেখে আমি পাশতে পেরেছি। কামে খাজিতে মন দেব সে অবস্থাও নাই। আচ্ছা জুলাস, তোমার জানি আমি কী বলতেছিলাম? ওই যে মাল্টিপারপাস করার ব্যাপারে। মাল্টিপারপাস আইডিয়াটা খারাপ না। আচ্ছা এই ব্যাপারে তোমার কি কোনো আইডিয়া আছে? কি বলছেন ভাই, পুরো আইডিয়ার খনি নিয়ে ঘুরছি আমি। মানে আমি অনেক আগেই মোটামুটি মনে করেন যে পেপার ওয়ার্ক করে রেখেছি, কোটা প্ল্যানিং সমস্ত কিছু মনে করেন আমার মুখস্থ। এই কাজটা করতে গেলে একটা বিগ অ্যামাউন্ট লাগবে, যেটা আমার কাছে ছিল না তো। এখন আপনি যদি ইয়েস বলেন, যদি সাথে থাকেন আমার, এই প্ল্যান ঘটনা কোনো ঘটনাই না, এটা জাস্ট তুরির ব্যাপার। করো করো করো, আমার পছন্দ হয়েছে। এই বুদ্ধি তুমি আগে করবে না? আমি তো আপনাকে আগেই বলতে চাইছিলাম, খালি আপনাকে একটু বাজিয়ে দেখলাম যে আপনার মাথায় কোনো অন্য প্ল্যান আছে নাকি। যেহেতু আপনার মাথা খালি, সেজন্য আমার বুদ্ধি আপনার মাথার মধ্যে বইয়ে দিলাম। আরে প্ল্যান আসবে না কেন, অনেক প্ল্যানই তো আসে, কিন্তু কোনটা আগে করব সেটা তো একটু যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তাই না? আচ্ছা আমরা ওই যে মাল্টিপারপাসের যে ব্যবসাটা করব, এটার এটার প্ল্যানিংটা কী হবে? আগেই তো বললাম ভাই, প্ল্যান করা আছে তো বাসায়, ডায়েরির মধ্যে পুরো প্ল্যান করা আছে, কিছু হিসাবপত্রের বিষয় টিষয় আছে, কালকে নিয়ে আসব আমি। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন আমি যাই, কালকে প্রপার প্ল্যানটা আপনাকে এ টু জেড বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে যাই বলো ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ থাকতেও পারে, থাকতেও পারবো না, কথাবার্তা উস করে বললো একটু। তুই কি আঙ্গুরে সর মনে করছো? তুমি আমি কি আপনাকে কথা কইতেছি নাকি? সাথে বলস ন, আবার সারসও তো ন। হ্যাঁ দাঁড়া, কালকে তোর নামে গিয়ে ম্যাডামের কাছে কমপ্লেন করুন। জান আপনারা করেন না, আপনাকে ম্যাডামের কাছে কমপ্লেন। দেখছো নি সাহস কত বড় হেতির, দেখছো নি তুই? বাদ বাদ দে, চিন্তা করে দেখছো নি মাইয়াটা কত বড় খারাপের খারাপ। হ্যাঁ কি সুন্দর সাজিগুজি থাকতো। হ্যাঁ ও যে এরকম সুন্নির ঘরে সুন্নি, আয় তো জীবনে কল্পনাও করতে পারি ন। আল্লাহ বাসাইছে রে, আজকে আয়া তুই গর্তে বাইরে নো, রুমের মধ্যে আসছিলাম, যদি না থাকতাম আঙ্গো জিনিসপত্র লয়ে চলে যেত। আমার জিনিস নিলে তো তুই খুশি হইতি। হিয়া কি করি তুই, আয় খুশি তুমি কিনলে কেন? আবার মুই তোর শত্রু এই জন্য। দেখ বিউটি, তুই বরিশের লাইন হওয়া ফেললা, ওইটার কারণে একটু শত্রুতা আমি করি, ঝগড়া করি আয়, কিন্তু আয় তোর কোনোদিন ক্ষতি চাই ন। তাই নাকি, তুই আমার ক্ষতি চাস না? কস কি এই হইনে তোর মাথায় ঠাড়া পড়লো এখন। তোর মাথার উপর ঠাড়া পড়ুক নাহলে অন্য কিছু পড়ুক, আমি তোর জীবনে ক্ষতি চাই না আর চাইতাম না। কিরফিননে কিরফিননে তুই মোর ক্ষতি চাও না হুনি? এমনি আয় তোর ক্ষতি কিনলে চাইতাম। না এমনি না, আমার মনে হয় মোরে যাতে অন্য কেউ ক্ষতি করতে না পারে। এই তো বুঝছস তুই, এতক্ষণ এত লেট হইলো তোর বুঝতে। হ্যাঁ মোর কথা কিন্তু এখনো শেষ হয় নাই, আগে তে আবেগ গিয়ে এত হইও না, আবেগটা একটু ভিতরে ঠেকাইয়ে রাখো, তারপরে মোর কথাটাকে পুরোপুরি শুনে নাও। মোর ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, কারণ মোর যাবতীয় ক্ষতি তুই একলা একলা করবার চাও। তাই আমি এখন পর্যন্ত তোর কোনো ক্ষতি করছি? করি নাই তো, এরকম আজাইরা কাম মানে আর কি কোনো খায়লা কাম নেই, কেন যাই তোর ক্ষতি করুম, ফালতু মাইয়া গো ক্ষতি। হ্যাঁ করবা, কারণ তুমি এলে নোয়া খাইলা, আমি বরিশাইল্লা, নোয়াখাইল্লাদের সবসময় ধান্দাই থাকে, বরিশাইল্লা লোকজন শান্তশিষ্ট স্বভাবের লোকজনদেরকে কি কইরা বাস দেওয়া যায়। ও মা গো মা, আপনি শান্তশিষ্ট কবে তুইছেন বইনে, কবে তুইছেন আপনি শান্তশিষ্ট? তোর গলা, তুই তোর ভয়েস, টোন সব কিছু মাপ কর, বিবেচনা কর, কই দিয়ে তারপরে বিচার কর। তোর লগে ঝগড়া করার আর কোনো ইচ্ছা নাই তাই না? কিন্তু আমার মনে হয় যে তোর সবসময় আমার সাথে ঝগড়া করতে ভালো লাগে, ইনফ্যাক্ট আমারও ভালো লাগে, একটা এটা একটা বিনোদন। একজন নোয়াখালীর সাথে একজন বরিশালীর যখন ঝগড়া করে, এটা একটা অসাধারণ বিনোদনে পরিণত হয়, এই কি তুই জানিস? আচ্ছা বিনোদন না, তোর কাছে এটি বিনোদন মনে হয়? সিরিয়াস কথা তোর কাছে বিনোদন মনে হয়? সামটাইমস। ফালতু জানি কোন একটা মেজাজটাই আর গরম করে দিছে এত, তোর মেজাজ গরম করে যে কি সোজা রে, একটু দিলেই ফুট করে জ্বললে ওটা তোর মেজাজ। ম্যাডাম একটু ভিতরে আস।
ম্যাডাম, আর একটা কথা ছিল আপনার কাছে বলতে এসেছি। কি আর কথা কইবা, বিউটির নামে বিচার লই আইসো তো? না না ম্যাডাম, আইতো হেটির নামে কোনো বিচার লই আইনো, আইতো অন্য একটা কাজে আইসি। ও, অন্য কাজে আইসো? তো অন্য কী কাজে আইসো? জি মানে ম্যাডাম, ওই লাবণীর কোনো খোঁজ পাইছেন নি? না। শুনলাম যে দুলাবাই নাকি পুলিশের কাছে গেছে? তা তো গেছই, কিন্তু অঙ্ক তো ফিরে আইসে না, কী হয়েছে না হয়েছে কিছুই তো জানতাম পারছি না। তো হেতের একটা ফোন করেন? হ্যাঁ, ফোন আবার ডিস্টার্ব, বাড়ির বাইরে গেলে ফোন কথা কন জানা। কী কন? তো হেতে ফোন কিনে না কিনলেই? তার কি ফোন কিননের মুরদ আছে? আমি দিলে না ফোনটা হইব। তো হের তো ফোনের দরকার হয় না, সারাক্ষণ তো গরুই তাহে, বাইরে তো যায় কম। না এটা তো ঠিক বলছেন, হেতে তো সবসময় ঘরেই থাকে। তো আজকে কোনায় গেছিল? কে রে, তানাত গেছে, তুমি তো জানো। না না ম্যাডাম, আমি তো এখনের কথা বলতেছি না, দুপুরের দিকে হাতে কোনায় গেছিল জানেন নি কিছু? দুপুরের দিকে? ও, আমি তখন ঘর পরিষ্কার করছিলাম, তা হেলে গেছেন চা খাইতে দোকানের দিকে। না ম্যাডাম, আর তো এটা মনে হয় না। হেতে যদি চায়ের দোকানে যাইতো তাহলে তো সানগ্লাস পরে যাইতো না, আবার ছাদে গিয়েও তো ড্রেস পাল্টাইতো না। ছাদও গিয়া ড্রেস পাল্টাইছে মানে কি? এজরি তুমি তা কি কও? ম্যাডাম, আই নিজের চোখে দেখছি হ্যাতেরে ছাদের ড্রেস পাল্টাইতে। হ্যাতেরে যখন আই বলছি কি গো দুলাবাই, আপনি ছাদের মধ্যে আই ড্রেস কিনলে চেঞ্জ করতে আসেন, হেতে আরে কইতে আসে ঘরের মধ্যে তাই চেঞ্জ করতে হারি না, তাই ছাদের মধ্যে আয়া জামা কাপড়ের মাপকাঠ ঠিক আছে কি না এটা চেক করতেছি। আবার ম্যাডাম, হেতেরে কিন্তু আই জীবনও সানগ্লাস পরতে দেখি ন, কিন্তু এবার দেখছি বুঝছি নি কী রঙের, লাল না নীল কী রঙের একটা সানগ্লাস পরছে। তাহলে তো তোমার কই দিছে, তুমি হিসাবার সন্দেহ করতেছ কেনে? তোমরা আসতো তোমার দুলাবাই সন্দেহ করার, তাহলে তুমি অঙ্ক যাও। না ম্যাডাম, কোনো দিয়ে সন্দেহ করি না, আপনারা বললাম হাতের আইন সাদের উপরে দেখছি। অঙ্ক যাও। খুবই খারাপ ডাল, যে ক্লাস 8-9-10 যে পড়তাম গালিবার ট্রাভেলস, এইটা আমি মুখস্থ করতেছি 8-9-10 শেষ করে দিছে, মুখস্থ কিছুই হয় নাই। তোমার আমি এই গল্প অনেকবার বলছি না, খুলো 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 দরজা খুলো। যাও যাও যাও, এখন গিয়ে আবার মুখস্থ করো। আরে তখনই তো মুখস্থ হয় না, আর এখন তো হইবই না। আরে এত কথা দরকার নাই, তুমি দরজা খুলো খুলো। বলছি না দরজা খুলবো না, কানে যায় না কথা। এই তোমার এই ঘরে কি কাজ? এই তুমি না মাছ কালার ডাল দিয়ে রুই মাছ রান্না করছো, আমার জন্য খাইতে দিবে না? খবরদার, একদম আল্লাপ করবা না, একদম আল্লাপ করবা না বললাম। আচ্ছা তুমি জিনিসটা বুঝতেছো না ডালিয়া, তোমার স্যার আমি কেমনে খাই বলো? কেমনে খাবা সেটা মোবাইলে যখন কথা বলছো, আমার সাথে যখন ঝাড়ি দিয়ে দিয়ে কথা বলছো, তখন তোমার মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কখনো করব না। কেন করবা না? সব সময় করবা, এতদিন তো এরকমই করে আসছো, এখনো করবা? প্লিজ তুমি এমন করো না, দরজাটা খুলো। আমি যে তোমারে বলছিলাম তন্ময়রে নিয়ে আসতে, তুমি কি নিয়ে আসছো তারে? কি বলো তুমি, তন্ময়রে আমি কোথায় পাবো? ওর মোবাইল বন্ধ না? মোবাইল বন্ধ না? তুমি তাকে বলছো যে মোবাইলটা যেন বন্ধ করে রাখে। তন্ময়ের মোবাইল খোলা থাকলে তো আমি তাকে দিয়ে তোমার পিছনে স্পাইগিরি করাবো, সেটা যেন আমি করাইতে না পারি, সেজন্য তুমি তার ফোনটা বন্ধ করে রাখতে বলছো, আমি যেন তন্ময়রে খুঁজে না পাই।
আমি কেন সেটা বলতে যাবো? দেখো আমিও কিন্তু তোর মেরে পাই নাই, ওর কিন্তু আমার দরকার ছিল, ভীষণ দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি তোমার বুঝাইতেছি। খোলো খোলো খোলো। আমাকে কি তুমি বেকুব পাইছো? আমি দরজা খুলব না। আরে মুশকিল, এই দরজা না খুললে আমি পোশাক পাল্টাবো কোন জায়গায়, ঘুমাবো কোন জায়গায়? তোমার পোশাক পাল্টানোর দরকার নাই, তোমার ঘুমানোর দরকার নাই। আরে ডালিয়া, তুমি কি বলতেছো? না ঘুমে থাকবো কেমনে? কি আশ্চর্য কথা, এই বাড়িতে কি শুধু একটাই ঘর? এ বাড়িতে আর ঘর নাই, অন্য ঘরে গিয়ে ঘুমাও। আজকে বন্ধু যে কোনো একজনের সাথে তোমার সাক্ষাৎ করায় দিলেই তো ঘটনা ঘটে গেল। হ্যাঁ ঘটে যাবে, ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। আমি কেমনি পারো, আমি যেহেতু কথা বলতে পারি না। আচ্ছা বকর, তুমি হোস্টেলে যে মেয়েটাকে চিনো তার নাম কি? আরে হোস্টেলের তো প্রায় সব ঘরের মেয়েরে আমি চিনি, নাম দিয়ে কি হবে দোস্ত? নাম দিয়ে কি হবে আবার? কি বলছো তুমি? কারোর সাথে কথা বলতে গেলে তার নাম জানতে হবে না? যার সাথে কথা বলবো তার নাম তো আমাকে জানতে হবে। হুম হুম, তা অবশ্য ঠিক, নাম তো একটা ফ্যাক্ট। অনেকেই আছে, বিউটি আছে, লাইলা আছে, অনেকে অনেকে, এত নাম আসলো মাথায়। আচ্ছা না মানছি তোমার ফিল্ড অনেক ভালো প্রত্যেকের সাথে তোমার জবের খাতির, কিন্তু একটু স্পেসিফিক করো, এখন কার সাথে আমার কথা বলাই দিব তুমি? না 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 দোস্ত, এরকম না এরকম না, বিউটি লাইলার দিকে আমি এখন আগাবো না। আমি কিন্তু দোস্ত এখন দারুণ অন্য একটা লাইনে চিন্তা করতেছি, তোমার সুবিধা হবে। কোন লাইনে? আচ্ছা বলো তো বন্ধু, মালিকের যদি তুমি চরিত্র বের করতে চাও, সবার আগে তুমি কার কাছে যাবা, কে কইতে পারবে? কার কাছ থেকে? ড্রাইভার, ড্রাইভারের কাছে যাবা। প্রতিটা মালিক কেমন তার মানে আসল চরিত্র কিন্তু ড্রাইভার। ও আচ্ছা, তাহলে কি এখন আমরা ড্রাইভারের সাথে কথা বলবো? আরে দূর, ড্রাইভার বাবা কোথায়, এখন তো ড্রাইভার ট্রাইভার না। তবে তার পরের যে অংশ সেইটা তোমাকে এখন বলবো, সেটা কি? ঘরের গল্প, আসল গল্প, ভিতরের গোপন রহস্য কে জানে? জানে হচ্ছে ঘরের কাজের পুয়া। পুয়ারা হচ্ছে সমস্ত ঘরের তত্ত্ব জানে, এরা হচ্ছে আসল ঘরের গোপন তত্ত্ব, তারাই জানে, বুঝতে পারছো? ঠিক, ওরে পাইলেই মনে করো তোমার এই ম্যাডাম, ম্যাডাম এক্সকিউজ মি, কোন কেডা আপনারা? আই একটু নিউজ নিতে চাচ্ছিলাম, মানে এই হোস্টেলের ব্যাপারে। হোস্টেলের ব্যাপারে কি লাইন? আমার এই যে আমার বন্ধু, বন্ধুর কিছু জানার আছে, বন্ধু তুমি জিজ্ঞেস করতে পারো যা যা জানার। হ্যাঁ কই হলাম, কি কই বন্ধু? দোস্ত আমার একটা ফোন আসছে, আমি ফোনটা দিয়ে আসছি, তুমি যা যাও মন খুলে কথা বলবা, ঠিক আছে? যা যা জানার ওনার কাছে জানবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আপনি তো এখানে ছোটা বুয়ার কাজ করেন, এজ এ ছোটা বুয়া মনে করেন সমস্ত ইনফরমেশন আপনার জানার কথা, ঠিক আছে না? তাই মিয়া, কি কইলেন আপনি? আরে কি কাজের বুয়ার মতো দেওয়া যায়? হ্যাঁ আরে কাজের বুয়ার মতো দেওয়া যায়, ফালতু যত্ত সব। না না মাইন্ড করার কিছু নাই, তো কোনো কাজই ছোটা না। এই যে আপনি ছোটা কাজ করার জন্য এখানে আসেন, তো আপনি একটু বলতে পারবেন এখানকার পরিবেশটা কিরকম? হ্যাঁ ফালতু মিয়া, কোন খারাপ আজাইরা কথা বলার জায়গা পান না না? আরে কি ছোটা বুয়ার মতো দেখা যায় আপনার? হ্যাঁ ফালতু বেটা গুণানকার, এই কি কইতাছে এতে? হ্যাঁ আই নাকি ছোটা বুয়া? আচ্ছা প্লিজ প্লিজ না, ফালতু গজব, ফালতু গুণান চাই আপনি ছোটা বন্ধু। হ্যাঁ কি আমারে মারিয়া হওয়া? আচ্ছা বন্ধু তুমি কি আমার ইজ্জত মান সম্মান রাখবেন না? এই মেয়েটা হচ্ছে এই বিল্ডিং এর একজন ম্যাডাম। হ্যাঁ আর বস বলো না, বসের অবস্থা দফা রফা। কেন কি হয়েছে বস? আর কি হবে, ওই যে সকালবেলা তোমার ম্যাডাম তোমার সাথে আমরা দেখছে না,
এইটা নিয়ে তো সারা দিন কেঁচুর কেঁচুর খেঁচুর মেঁচুর খেঁচুর মেঁচুর, এখনো যে দরজা বন্ধ করে ঘুমাই রয়েছে, আমার ঘরে ঢুকতে দিতেছে না। কি বলতেছেন বস, আপনি এখনো বাহিরে? না না না, আমি বাইরে না, আমি বাসাতেই আছি। সে ওই ড্রয়িং রুমের দরজা খুলে দিয়ে আমার এখানে রেখে সে বেডরুমের দরজা বন্ধ করে ওই বেডরুমের ভিতরে আছে। আমার এখন অন্য রুমে থাকতে হবে। তাও তো আপনি একটা থাকার জায়গা পাইছেন বস, আমার কথাটা চিন্তা করেন। আমার তো সেই জায়গাও নাই, আমাকে বলছে আমার রুমমেট কালকে এই বাসা ছেড়ে দিতে। ও তাই তো, তুমিও তো আমার মতো বিপদে আছো। না না বস, আমি আপনার মতন বিপদে পড়ি নাই। আপনার তো একটা রুম না পাইলে আর একটা রুমের ব্যবস্থা আছে, আমার তো সেই উপায় নাই। আমার রুমমেটের কালকে বাসর ঘর, আমাকে চলে যেতে বলছে। শুনো, তুমি কোনো চিন্তা করো না, কালকের মধ্যে তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে দেবো। আপনি ব্যবস্থা করবেন নাকি আপনার সেই তন্ময় সাহেব? ওই একই হইলো, তন্ময় করবে, ও খুব কাজের ছেলে। তো মোবাইলে খুঁজে পাইছেন তাক? আরে না পাই নাই। ওরে পাইলে কি আর এসির রুম সাইডে এখানে ওই ড্রয়িং রুমে ঘুমাইতে হয়? ও আমার জন্য একটা ব্যবস্থা করতোই তো। ম্যাডামও তার উপর ভরসা করি থাকে, আপনিও তার উপর ভরসা করি থাকেন, এখন তো আমার মনে হইতেছে আমারও তার উপর ভরসা করি থাকা লাগবে। আমি অবশ্য কয়েকটা জায়গায় ট্রাই করছিলাম, কিন্তু আমি তো কোনো খোঁজ পাইলাম না। তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হবে। আর যদি না হয় তাহলে ওই তুমি আমার বাসায় উঠবা, তুমি আপাতত আমার বাসায় থাকবে। কি কোন বস, সকালে আপনাকে আমাকে একসাথে বাহিরে যাইতে দেখে আপনাকে রুমেই ঢুকতে দিতেছে না, এখন যদি আপনি আপনার বাসায় নিয়ে আমাকে তোলেন তাহলে কি হবে আমি তো ভাবতে পারতেছি না। আরে না না, একটা জিনিস মনে রাখবা, যত কঠিন তত নরম, আর তোমার ম্যাডামের দিল তো অনেক নরম। যদি একবার তুমি আইসা তার কান দেখাইটা হাতে পায়ে ধরে যদি বুঝাইতে পারো যে তুমি বিরাট বিপদে পড়ছো, তোমার থাকার কোনো জায়গা নাই, তাইলে দেখবা সে তোমার একটা ব্যবস্থা করে দিছে। তাইলে আপনি কান্নাকাটি করতেছেন না কেন বস? আরে আমার কথা তো আলাদা, সে আমার কোনো কথা বিশ্বাস করে না, মানে আমি যাই বলি মনে করে আমি মিথ্যা কথা বলতেছি। আপনি তাহলে নিশ্চয়ই মিথ্যা কথা কন। তা তো বলি, আর একটা ব্যাপার হলো যে কাজ এখানে তো মিথ্যা ছাড়া গতি নাই, শুরুতে তার সাথে মিথ্যার প্র্যাকটিস করতে হয়েছে। আমি মনে করছিলাম যে ঘরের মানুষ তার সাথে মিথ্যা বললে কোনো সমস্যা নাই, এখন ওই যে তাদের মিথ্যা বলতে বলতে মানে এখন আর ওই সত্য কথা বলতে পারি না। আচ্ছা বস, তাইলে আমি এখন রাখি, আর আপনি মোবাইলে চার্জ দিয়ে রাখবেন, আপনার তো আবার মনে থাকে না, আমি সকালে কল করব। আচ্ছা ঠিক আছে, মনে করে চার্জ দিয়ে রাখবো। আচ্ছা তুমি তো লেডিস হোস্টেলে কাজ করো নাকি? এটা কোনো কথা আমি বলতেছি না, আবার উল্টা। এই শুনো, জুলহাস হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটনা হচ্ছে তার বোন রাজশাহী থেকে আসবে, ঠিক আছে, এই লেডিস হোস্টেলে থাকবে, ঠিক আছে, সেই ব্যাপারে একটু খোঁজ খবর নেবে, তোমার সহযোগিতা একটু লাগবে। ও কি খোঁজ খবর জানতেছেন কোন? না আমার বোন এসে থাকবে, কোনো রকমের প্রবলেমেটিক সমস্যা হয়ে গেলে তো ঝালেমা হয়ে যাবে, এ কারণে আর কি জানতে চাইছি। ও আপনার বোন হোস্টেলে থাকবো, তাহলে আমারে জিজ্ঞাসাছেন কে? ভাইজানটা নিয়ে ম্যাডামের কাছে যান। আরে বেশি বোঝো তুমি, আর তার নিয়ে তো যাবো, তার আগে তোমার সাথে কেন কথা বলতেছি? ম্যাডামের কাছে গেলে ম্যাডাম কি হোস্টেলের যত খারাপ দিক আছে একটাও কবে? কেউ তার ব্যবসার একদম গোপন রহস্য কয়ে দে। তুমি যেহেতু আমার কাছের লোক আছো, তুমি আসল কথাটা কবা, আসলে ওই জায়গার ভালোটা কি মন্দটা কি, তাই না? ঠিকই কইছেন, সবাই এক না। আপনার বোন কবে আইব? আসবে, দুয়েক দিনের মধ্যে চলে আসবে। হোস্টেলে তো এখন সিট খালি নাই, একটা রুম খালি হয়েছিল, ওই যে বিউটি আপা রুমে সেইটাও বুক হয়ে গেছে। এই হোস্টেলে তো সিট খালি থাকে না ভাইজান। না ঠিক আছে, চলে আসবে, সমস্যা নাই, সিট খালি হলে চলে আসবে, কিন্তু সিট যে আসলো হ্যাঁ উঠবে কোথায়? ওই যে বিউটির কথা বললা, সেখানে কি আসবে? হ্যাঁ নাকি মনে করো যে ওই যে বিউটিটা কেমন, মানে বিউটি কি বিউটি নাকি আগলি? আগলি বুঝবে না। আচ্ছা ঠিক আছে, বোঝার দরকারও নাই, ওটার কি সিট কেনে আছে? আপাতত তো কারো রুমে সিট নাই। আচ্ছা
বিউটির কথা তো শুনলাম, আর কে কে আছে হোস্টেলে? আর তো অনেকেই আছে। লাইলাপা আছে, কিন্তু লাইলাপা এখন হোস্টেলে নাই, গ্রামের বাড়ি গেছে। আর কে কে আছে? হ্যাঁ আছে, রিমিয়াপা। সে কেমন? হ্যাঁ সে ভালো আছে, কিন্তু একটু অহংকারও আছে। অহংকার কিসের জন্য? কিসের জন্য আবার? সে তো নাই তো হইতেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সে নাই খেতে যাচ্ছে? আমি এটা কোথেকে জানবো? আমার তো জানার কথা না। আমি কি আমি কি আমি কি হোস্টেলের মধ্যে থাকি? হোস্টেলের মধ্যে কে কী করতেছে না করতেছে এটা তো আমি জানি না। আচ্ছা ভালো কথা, ওই যে রিমি মানে কোন মেয়েকে? ওই যে সিলেটি ভাষায় কথা কয় ওই মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ, আমিও কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে এমন একটা সুইট দোস্ত, এমন একটা সুন্দর মেয়ে, তার কিন্তু নায়িকার সব যোগ্যতায় আছে, ওই তো নায়িকা হবে। বন্ধু বকু, এরকম লাইকার কথা শুনে এরকম বাড়ি মারছো, উত্তেজিত হয়ে গেলা কি করতে? একটু একটু তো ভিতরে ভিতরে উত্তেজনা কাজ করবে। আমার মহল্লা, আমার পাড়া, আমার গা ঘেঁচা বিল্ডিং, এখানে একটা নায়িকা আছে, এটা একবার ভাবছো? এইটা তো অহংকার না, এই মহল্লার অহংকার না, আমার একটা অহংকার না কো? এই জন্য তো মনে করো সে। আচ্ছা এ ব্যাপারে পরে কথা, তুমি এখন যাও, ঠিক আছে? ঠিক আছে আসলে না, একদম টাইম টু টাইম খবরটা দিয়ে দিও, ঠিক আছে? অসুবিধা নাই, আমি তো আসি তোমার জন্য। হবে হবে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো 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 সে খালি খালি মনে কর, খালি খালি বিউটির উপর লাইলার উপর আমি ফিদা হয়ে গেছি, অকারণে সময় নষ্ট করছি, আমি তো ভুল জায়গায় পা দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ হাসতে না, তোমার চোখ খুলে দিছে। হ্যাঁ আরে বাপরে বাপ, রিমি যদি নায়িকা হয়ে যায় ব্যাপারটা একবার হয়ে যাবে। হ্যাঁ আমি যদি ওর বয়ফ্রেন্ড হয়ে যাই, আমার আমার ডার্লিং যদি নায়িকা হয়ে যায় ব্যাপারটা, শুনো দোস্ত অ্যাকশন কিন্তু আমার এখনই নেওয়া লাগবে। মনে করো যদি সে নায়িকা হয়ে যায় তখন তো কিন্তু ওর পিছনে লাইন পড়ে যাবে, আর সেও অহংকারে পা পারবে না, এই জন্য এখনই আমার ওর পিছন ধরতে হবে, ঠিক আছে? এখনই খপ করে ওর ধরতে হবে। তোমার বোনের জন্য কোনটা ফিট হয় মনে করো, যে সিটটা কেমন হবে, তার পার্টনারটা কেমন হবে, সে কোন জানালার পাশে থাকবে? গ্রেট, সাউথ ওয়েস্ট জানালা হলে কিন্তু সবচেয়ে ভালো হয় মনে করো, দক্ষিণের জানালা থাকলে হুরু হুরু করে কিন্তু হাওয়া আসবে। আরে দরকার হলে সাউথ জানালা না থাকলে সাউথ জানালা বসাই নেবো, কোনো টেনশন নেই, তুমি চলো তো। আচ্ছা দোস্ত তোমার উদ্দেশ্যটা কি বলো তো? আরে দোস্ত তোমার তো মন খুলে কইতেই পারি, তুমি এতক্ষণে আমার কথায় টের পাও নি, ওই জায়গায় যাবো মানে তোমার ওসিলায় আমি একটু ঢুকিয়ে বলবো ওখানে, যে রিমির সাথে চামে চিকুনে একটু কথা বলে ফেলবো, বুঝতে তো পারতেছ সুইট আছে, সুন্দর আছে, এত সুন্দর একটা মেয়ে মিস করা যাবে না, সম্ভাব্য নায়িকা। নিশ্চয় আপনার কাছে এসে মোর নামে বদনাম করে গেছে। তুমি তো তার নামে সুনাম করতে আসো না, মোর কি ঠেহা পড়ছে ওর নামে মুই সুনাম করতে আসবো? তুই যেমন তার নামে সুনাম করতে আসো নাই, সেও তো তোমার নামে সুনাম করতে আসে নাই, এখন কি হয়েছে সেটা বল। ম্যাডাম মুই আমাদের আগে বলছি এসব নখেলা মখেলা হোস্টেলের মধ্যে তুলে না, এরা একদম কোথাও গেলে সেই জায়গায় যাইয়ে পুরো পরিবেশ গরম করে একেবারে সারা বেড়াবে। আপনি তো মোর কথা শুনলেন না, দিলেন তাও দিলেন আমার ঘরেই দিলেন, এ না পারে ভদ্রভাবে কথা বলতে, না পারে আচার ব্যবহার করতে, তার মধ্যে শু বিটি আজকে কি হয়েছে এটা বলো। কেন সে বললে যায় নাই? সে তো বলছে তার মতো করে, তুমি তোমার মতো করে বলো না, তারপর দুইজনের বলাটা আমি ব্ল্যান্ডার করবো, তারপর এটা থেকে আমি আসল জিনিসটা খুঁজে বের করবো, বলো। ঘটনা ঘটছে হইলে গিয়ে ফোন মোরদারে একটা ফোন আসছে, ওই যে আজাইরের ফোন বলে না, আমি একটা ইয়াং মেয়ে ছেলে, আমার কাছে তো পুরুষ মানুষ ছেলে মানুষ তো ফোন দেবেই, বড়ই গেছে ঢিল মারে না লোকে বড়ই হইলে সেরকমই, আমি তো ফোন টোন ধরি না, আমি তো অ্যাভয়েড করি এসব, কারা কারা ফোন দেয় আমি কথা বলতে চাই না, ফোন রিসিভও করি না, এইটা নিয়ে ও আমার সাথে যা করলো যা বললো আপনি শুনলে আপনার কেন গরম হয়ে যাবে? সে বলে সে নাকি মোর ফোনের যন্ত্রণায় ঘুমাইতেই পারে না। আচ্ছা মোরদারে ফোন আসছে মুই ঘুমাই কেমনে, মুই কি না ঘুমাই তাই? বুঝতে পারছি দুইজনের কথা সানে নজর তো একই, ফোন নেওয়া সমস্যা তো। আচ্ছা শুনো দুইজন যেহেতু এক ঘরে থাও, তে ফোন তোমরা কেমনে ব্যবহার করবে এটা তুমি শিখাই দেওয়ার দরকার নাই, ফোনে তো জোরে কথা কন যাবেন, একটু আস্তে কমায় কথা কইবা,
আর একখানে যে রুমেই কথা কই তুই বইরম তো কোনো কথা নাই, বারান্দা আছে, ডাইনিং আছে, ছাদ আছে, আমি তো তোমার কোনোখানে যাইতে নিষেধ করি নাই। শুধু নিষেধ কী করছি, ঝগড়াটা করতে। কিন্তু তোমরা ঘুইরা ফিরা ওই একই কাজ করো, ওই যে বলে না পাগলা রে সাকর না রেস না, হ্যাঁ আমার দশা তো ওই রকম। আপনি বুঝতেছেন না ম্যাডাম, সে আমারে আরও অনেক ফালতু ফালতু কথা বলছে, সবসময় একটু বেশি বেশি বলে। সে আমাকে বলছে মুই নাকি ঢাকা শহরের সব ছেলেদের সাথে প্রেম করি, এটা কোনো কথা, এটা এইরকম বেসম্ভব কথা বললে হবে বলেন ম্যাডাম? বিউটি করলি অসুবিধা কি, জোরে যারে পছন্দ করে তারে বাদ দিয়া আর তোমার দুলা বাইরে বাদ দিয়া যার সাথে তার সাথে প্রেম করো, অসুবিধা কোনো আনো? আপনি বুঝতেছেন না, ওই তো আমার চরিত্রের উপরে হালকা করে একটু কালি বেলাই দেওয়ার চেষ্টা করছে ম্যাডাম, সে আমাকে অপমান করছে। খুব বুঝতে পারছি, সে তোমার অপমান করছে, তুমিও তো নিশ্চয় তারা সাইড়া দাও নাই, তুমিও অপমান করছো, তাইলে অপমানে অপমানে কাটাকুটি। আমার খোদা, কে বলছে মুই তারা অপমান করছি? সে যদি বললে থাকে আমি তারা অপমান করছি তাহলে সে ডা হইছে কথা বলতে, মুই তো অপমান করতেই পারলাম না তারে। বিউটি আমি তো তোমার চিনি নাকি, তুমি অজ্ঞা দাও, কাল না সকালে আমি দুইজনের বিষয়টা বিবেচনা করে দেখব। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.